কি করছো? কি কি করছো? কি July 15th, 2022. Hi guys, good morning. I'm Sutapa and welcome back to my channel EloMElo vlog. তো এখন বাজে 9টা, তো আমি একবারে ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়েছি, ফ্রেশে এখন খাবো একটু গ্রিন টি আর ওটস বিস্কিট, তারপরে যাবো স্নানে, স্নান করে পুজো দিয়ে তারপর তোমার সাথে কথা বলছি, চলে যাওয়া যাক আর সঙ্গে থাকো, দেখতে থাকো। তুইও এসছিস? এখান দিয়ে মা দাদাকে টাটা করতে এসছে। দাদা এখন চলে গেল আর আমি যাই এখন স্নান। তো আমার স্নান করা হয়ে গেছে, এবার আমি পুজো দেবো, তো এখন পুজো দেবো, দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো গাইজ আমার পুজো দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ, তো এবার যাব আমার স্মুদিটা বানিয়ে নেবো, বানিয়ে ওটা খেয়ে নেবো, খেয়ে তারপর কাজে বসে যাবো, চলো যাবো। এখন স্মুদি করতে গিয়ে দেখি বাবা ওটস ভেজাতেই ভুলে গেছে, তো এখন দুধ খেয়ে নেবো, দুধ বিস্কিট খেয়ে নেবো। কি গো ভুলে গেছো কেন তুমি ওটস ভেজাতে? এদিকে আসো, আসতে আসছে না। তাহলে তুমি আমাকে এক গ্লাস দুধ দিয়ে দিও, ঠিক আছে? এখন দিও না, একটু সাড়ে দশটা নাগাদ দিও। আমি গেলাম, আটকে দাও। দেখো অ্যানি বসে আছে, অনু কি করছো তুমি, ঘুমাচ্ছ? আমি এখন একটু অ্যানির সাথে খেলে নিই, তারপরে কাজে বসবো। বুঝো তোমার খাওয়া হয়ে গেছে? খাওয়া হয়ে গেছে ঝুল? ও কিছু খাওয়া হয়ে গেছে মা, খাওয়া হয়ে গেছে, চল আমি চলে যাই। মা ওকে এরম ভাবে আরাম দিলে ব্যাস উঁচু ঘুমিয়েই পড়বে। এখন বাজে 2টো আর আমার সবে কাজ শেষ হচ্ছে, ও এখন যাব লাঞ্চ করতে, তো চলো যাওয়া যাক। মা খাওয়া দিয়েছ? কি খাওয়া দাও? খাই দেখ, কচু বাটা এদিকে দেখো। হ্যাঁ কচু বাটা, ডিম সিদ্ধ, ডাল আর কি,
দিয়ে দাও এখানে আনি বসে আছে আনি তোমার খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে তুমি পিঁপড়ে নিয়ে তো চলো একটু পরে কথা বলছি আমি কাজে বসে যাই বাবা দুধ দিয়ে যাবে খেয়ে নেব তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আনি কি করছো কি কি করছো কি বলো কি কি রান্না করেছো ভাত ডাল আলু পটলের তরকারি মান কচু বাটা আর হচ্ছে ডিম সিদ্ধ চিকেন স্যুপ মাছের স্যুপ চিকেন স্যুপ আমার রাতের জন্য রাতের জন্য আর মাছের স্যুপ ওকে দাও খেতে দিই দাও আমার খাওয়া হয়ে গেছে লাঞ্চ কমপ্লিট তো এবার আমি একটু রেস্ট করে নেব একটু রেস্ট করি এখন বাজে 3টে বেজে গেছে গল্প করতে করতে খেতে বসে আমরা অনেক রকমের গল্প করতে থাকি তো গল্প করতে করতে অনেক লেট হয়ে গেছে তো এবার একটু রেস্ট নিয়ে নিই তারপর বিকেলে দেখা হচ্ছে তোমাদের সাথে গুড ইভিনিং গাইজ আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো এখন বাজে 7টা বাজতে যায় তো আমি এখন রেডি হয়ে যাবো জিমে বেরোতে হবে জিমে যখন আমি রেডি হয়ে যাই তারপরে তোমাদের দেখাচ্ছি তো আমি রেডি হয়ে গেছি জিমের জন্য তো চলো এখন বেরোনো যাক এখন বাজে 10:22 তো এইভাবে বাড়িতে আসলাম দেরি হয়ে গেছে গল্প করছিলাম জিম করেছি আজকে অনেক কিছু করেছি যে ট্রাইসেপ করেছি তো এবার ফ্রেশ হয়ে যাই ফ্রেশ হয়ে ডিনার কমপ্লিট করে তারপর ভিডিওটাকে এন্ড করব ওকে সো চলো ফ্রেশ হয়ে যাই Thanks for watching. If you like the video, please do like, share, comment, and subscribe to my channel. And hit the bell icon for notification.